হ্যালো আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে টিউটুয়ালে আজকে টিউটুয়ালটি তৈরি করবো গুগল লুকার স্টুডিওর উপর অর্থাৎ আমরা এই টুলসটি ইউজ করে এই টুলসটির আগে নাম ছিল গুগল ডেটা স্টুডিও আর এটি ব্যবহার করার জন্য আপনি প্রথমেই জিমেইলে লগ ইন করে নেবেন ঠিক আছে তারপর এখানে লেখেন গুগল লোকার স্টুডিও হ্যাঁ লোকার স্টুডিও বর্তমান নাম এটা এই গত বছরের নামটি চেঞ্জ হয়ে গেছে এর আগে ছিল গুগল ডেটা স্টুডিও সাইন ইন ক্লিক করেন আমরা অপেক্ষা করছি স্ক্রিনটা আসা পর্যন্ত হ্যাঁ সাইন ইন ক্লিক করলে আপনি সহজেই এখানে চলে আসবেন ঠিক আছে হুম এটি হলো গুগলের একটি টুলস আমরা আমাদের এক্সেল এসকিউএল বিভিন্ন ইউজ করে কি করতে পারি আমরা ইন্টারেক্টিভ ডাটা ভিজুয়ালাইজেশন রিপোর্ট এখানে তৈরি করতে পারি ঠিক আছে এখানে দেখেন বেশ কিছু টেম্পলেট দেওয়া আছে এই যে বেশ কিছু টেম্পলেট দেওয়া আছে আমার এখানে অনেকগুলো রিপোর্ট করা আছে আমি দীর্ঘদিন থেকে কাজ করি একটু চেঞ্জ করে আমার ক্লায়েন্টের জন্য ঠিক আছে আমি আপওয়ার্কের একজন ফ্রিল্যান্সার তো এই এখানে দেখেন এই যে জিএ ফোর একটা আছে জিএ ফোর একটা রিপোর্ট এখানে দেওয়া আছে এগুলোকে বলা হয় টেমপ্লেট ঠিক আছে এখানে অনেকগুলো সোর্স থেকে রিপোর্ট তৈরি করা যায় খুব সম্ভবত দুই হাজার উপর হবে সোর্স অর্থাৎ ডেটাবেস সোর্স ঠিক আছে দেখেন এটি কিন্তু তৈরি করা আছে হ্যাঁ এই যে এই যে অ্যাক্টিভ ইউজার এটি কিন্তু একটা জিএ4 এর রিপোর্ট এই যে গুগল অ্যানালিটিক্স 4 ঠিক আছে জিএ4 আচ্ছা আপনি এই টুলটি सपोज আপনি ইউজ করতে চাইলে এখানে এই যে এডিট এন্ড শেয়ার ক্লিক করতে হবে তারপরে যে এখানে লেখা আছে ইউজ মাই ওন ডেটা ঠিক আছে নিজের ডেটা ব্যবহার করতে হলে আপনাকে ইউজ মাই ওন ডেটা দিতে হবে তারপরে লিংক করে দিবেন কাজ করবে ঠিক আছে হুম হ্যাঁ এখানে দেখেন কয়েকটা রিপোর্ট করা আছে এটি হলো ই কমার্সের এর উপর কোর্স এটা ই কমার্স ফানেল টাইপের করছে এটা ঠিক আছে সেশন স্টার্ট তারপরে ভিউ হ্যাঁ এড টু কার্ট এই যে এড টু কার্ট কত চেক আউট কত ফাইনালি পারচেজ কত তারপরে এখানে আমার পার্সেন্টেজটা দেখাচ্ছে খুব সুন্দর একটা টেমপ্লেট এটা ঠিক আছে এটি ই কমার্সের ক্ষেত্রে হলো এটা ঠিক আছে তো যাই হোক আমরা ইয়াতে ফিরে যাচ্ছি হোম পেজে ফিরে যাচ্ছি এখানে আসতেছি সাপোজ মনে করে এখান আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি হ্যাঁ এই যে মূল স্ক্রিন হলো এই দেখেন এখানে কি চাচ্ছে কানেক্ট ঠিক আছে এখানে কানেক্টর চাচ্ছে যে আপনি এই যে কানেক্ট টু ডেটা ঠিক আছে আপনি যেখান থেকে যে ডাটাগুলো ইউজ করবেন যাদের যেমন গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডস ঠিক আছে গুগলের আছে টোয়েন্টি ফোর কানেক্টর এখানে ঠিক আছে গুগল শিট বিগ কুয়ারি তারপরে অ্যাপ শিট এগুলো কানেক্টর ঠিক আছে ফাইল আপলোড আপনি এক্সেল ফাইল এখানে ডাটাবেস ফাইল আপলোড করতে পারবেন এই যে আবার এক্সেল কানেক্ট ঠিক আছে অ্যামাজন রেড ঠিক আছে এখানে অনেকগুলো কানেক্টর ইউজ করা যাবে হ্যাঁ ডেটা ইউজ করা যাবে কানেক্ট করে ঠিক আছে এক্সট্রাক্ট ডাটা ডিসপ্লে ভিডিও এতো এই যে এসকুয়েল ঠিক আছে এসকুয়েল আছে মাই এসকুয়েল আছে এই যে গুগলের

তারপরে যে আমরা এখানে কি করতে পারি যে গুগল সার্চ কনসোল আমরা তো মূলত কাজ করব আমি মূলত আপনার জন্য টিউটোরিয়াল তৈরি করব গুগল অ্যানালিটিক্স ফর এবং গুগল সার্চ কনসোল ঠিক আছে ঠিক আছে এর উপর করব আমরা ঠিক আছে এই যে সবই ভাই আছে যে মেলচি অ্যানালিটিক্স আছে টুইটার অ্যানালিটিক্স আছে এগুলো সব কানেক্ট করে করে আমরা কাজ করতে পারবো ঠিক আছে দেখেন এই যে অনেকগুলো আছে হ্যাঁ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারবেন আপনি এখানে তো যাই হোক আবার এখানে আছে কি এই যে মাই ডেটা সোর্স অর্থাৎ আমি আগে যে ডেটাগুলো নিয়ে কাজ করছি সেই সোর্সগুলো এখানে আছে সেই সোর্সগুলো এখানে করতেছে ঠিক আছে এই যে সেই এইগুলো কিন্তু সেই সোর্স এটা ঠিক আছে হুম সাপোজ আমি যেটাতে ক্লিক করলাম দেখেন এটা কানেক্ট হয়ে যাবে এই যে আমি যে পেজটা ওপেন করছি এই আনটাইটেল রিপোর্ট এটার সাথে আমার এই ডেটাবেসটা এই সাইটে এই সাইটটা তো লিংক করা আছে গুগল অ্যানালিটিক্স ফোর এর সাথে ঠিক আছে এই যে ডেটাবেসটা এখানে অলরেডি চলে আসছে দেখছেন এই যে এখানে চলে আসছে এই দেখেন ইভেন্ট নেম গুলো আছে এই ইভেন্ট গুলো কিন্তু এই ইভেন্ট গুলো তৈরি করা আছে কোথায় গুগল ট্যাগ এ করা আছে ঠিক আছে আর এই জন্য বলা হয় রিপোর্ট গুলোকে যে ইভেন্ট ডাটা অ্যানালাইসিস রিপোর্ট ঠিক আছে এটিকে বলা হয় হ্যাঁ তৈরি করে কেপিআই ড্যাশবোর্ড তৈরি করতে পারবো হ্যাঁ তো এই এখানে হলো চার্ট গুলো দেখেন অনেকগুলি চার্ট আছে দেখেন এই যে চার্ট গুলো আমরা ইউজ করতে পারবো ঠিক আছে এগুলো হলো টেবল এই যে টেবল আছে কয়েকটা দেখছেন এই যে এখানে কি আছে এটা হলো নরমাল টেবল তারপর এটা কি বার টেবল হ্যাঁ টেবল উইথ বার এই যে টেবল উইথ হিট ম্যাপ ঠিক আছে এটা হলো স্কোর বোর্ড এটা এগুলো দিয়ে আমরা কেপিআই তৈরি করতে পারবো টাইম সিরিজ চার্ট ঠিক আছে এই দেখেন কলাম চার্ট এই যে স্টেক কলাম চার্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্টেক কলাম চার্ট এখানে অনেকগুলো এখানে এই যে এগুলো আমরা ইউজ করতে পারবো ঠিক আছে আমাদের প্রয়োজনে আমরা ইউজ করি এই যে জিও চার্ট আছে ঠিক আছে এই যে কম্বো ম্যাপ আছে পাই চার্ট আছে ঠিক আছে তারপর এই যে ডোনাট চার্ট আছে তারপরে এখানে আমাদের প্রয়োজনে আমরা কিছু মেনু ইউজ করতে পারি এই যে এখানে দেখি এই চার্টটা হলো এই চার্টগুলো এখানে দেওয়া আছে সব এই যে এখানে ক্লিক করলেই চলে আসবে ঠিক আছে সাপোজ দেখেন এই যে পাই চার্ট ক্লিক করেন এই পাই চার্ট এভাবে টান দিলে পাই চার্ট চলে আসবে দেন ঠিক আছে সে কিন্তু অটো ডাটা নিয়ে নিচ্ছে এরপর আমরা কাস্টমাইজ করব আমাদের যে ডেটা দরকার সেই ডেটাগুলো আমরা এখানে নিয়ে নেব আবার আপনি এটা আছে এটা থেকে আপনি ডোনাটে ক্লিক করে দেখেন কি হয়েছে আপনি চেঞ্জ হয়ে যাবে দেখছেন এই যে ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আবার এই যে অ্যাড এ চার্ট এই যে আমাদের এখানে চার্টগুলো আছে এখান থেকে আমরা ইউজ করতে পারবো ঠিক আছে খুবই সুন্দর একটি টুলস আমি দীর্ঘদিন থেকে এই টুলসটি ইউজ করি আমার ক্লায়েন্টের জন্য মূলত তো টুলসটি খুবই ভালো তো যাই এটি ইউজ করে আমরা কি করব গুগল অ্যানালিটিক্স ফোর এর উপর আমরা ড্যাশবোর্ড উপর তৈরি করব তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা কি করব গুগল অ্যানালিটিক্স ফোর আমরা কিভাবে কানেক্ট করবো এই বিষয়টি দেখাবো আর হ্যাঁ পরবর্তী টিউটল এটি থাকবে আর সেই সাথে কিছু কেপিআই ড্যাশবোর্ডে কিছু কেপিআই আমরা ইউজ করব ঠিক আছে কি পারফরমেন্স ইন্ডিকেটর তো যাই হোক এখন থেকে আমি এই এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করবো আশা করি এটি আপনাদের ভালো লাগবে আমরা এই টুলসটি ইউজ করে ডাটা রিপোর্ট তৈরি করতে পারবো তো আমার টি আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ